ওয়েলকাম ব্যাক ইটস আবল ফ্রম আর্টিফিশিয়াল নিউরন আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আমরা পাইথন শুরু করবো একদম শুরু থাকে অর্থাৎ একদম বিগেনার লেভেল থেকে এই টিউটোরিয়াল সিরিজ থেকে আমরা বলবো লার্ন পাইথন এ টু জেড বা হোয়াট যাই হোক সেটা বিষয় না কিন্তু এই টিউটোরিয়াল সিরিজে আমরা ট্রাই করবো যে পাইথনের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যা যা আছে সব কিছু দেখার আমরা পাইথন করবো জুবিটার নোটবুকে জুপিটারে করার কারণ হচ্ছে যে জুপিটারে শেখা বিগিনারদের জন্য খুবই সোজা অর্থাৎ আপনারা খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারবেন চলুন শুরু করা যাক এটা হচ্ছে অ্যানাকন্ডা নেভিগেটর তো আমি এর আগের একটা ভিডিওতে কিভাবে অ্যানাকন্ডা ডাউনলোড করতে হয় তা আপনাদের দেখিয়েছি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে তো এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই জুপিটার নোটবুকটা লঞ্চ করতে হবে তো আমরা যখন এটা লঞ্চ করব তখন ওকে লঞ্চ করার পরে আমরা এরকম একটা উইন্ডো পেলাম তো আপনারা দেখবেন যে খেয়াল করে আপনার জুপিটার নোটবুক আপনার ব্রাউজার ওপেন হচ্ছে এটা জুপিটার নোটবুকের বৈশিষ্ট্য ব্রাউজার ওপেন হয় তো তাহলে এখান থেকে আমরা শুরু করি তো এই নিউতে ক্লিক করে নোটবুক পাইথন থ্রি আমরা এখান থেকে নিউ ফাইল ক্রিয়েট করবো তো হয়ে গেল নিউ ফাইল ক্রিয়েট করা তো এখন আমরা রিনেম করি তো এই আনটাইটেল ক্লিক করে আমরা রিনেম করতে পারবো তো এটা আমরা নাম দিই যে a ফার্স্ট python প্রোগ্রাম এই যে আইকনটা দেখতে পাচ্ছেন তো এটা সেভ এন্ড চেক পয়েন্ট এটা দিয়ে আপনারা প্রোগ্রাম সেভ করতে পারবেন আর এই প্লাস চিহ্নটা থেকে আপনারা নতুন সেল ক্রিয়েট করতে পারবেন তো এগুলো কি কাজ করে আমরা পরবর্তীতে যখন আমরা করব তখন এগুলো দেখব তো এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে হেল্প ট্যাবে গিয়ে কিবোর্ড শর্টকাটে যাবেন তো কিবোর্ড শর্টকাটে গেলে সবগুলো শর্টকাট আপনি দেখতে পাবেন তো এখান থেকে এরকম শর্টকাট আমরা অনেক ইউজ করবো তো এগুলো একবার আপনি চেক করে নেবেন তো সবচেয়ে বেশি যেটা ইউজ করব হচ্ছে এই অল্টার ইন্টার রান সেল অ্যান্ড ইনসার্ট বিলো এই অল্টার ইন্টারের মাধ্যমে আমরা একটা সেল রান করব এবং আরেকটা সেল নিচে আমরা ইনসার্ট করব। আবার যদি আপনি যান যে না শুধু আমি রান করবো একটা সেল ইনসার্ট করার দরকার নেই তাহলে আপনি কন্ট্রোল ইন্টার দিলেও হচ্ছে তো আমরা প্রথমে শুরু করি এখন আমরা পাইথনে আমাদের ফার্স্ট প্রোগ্রাম লিখবো তো এখন এটা একটা রীতি বলার চলে যে প্রথম প্রোগ্রামটা হয় হ্যালো ওয়ার্ল্ড তো আমরা সেটাই প্রিন্ট করব। তো প্রিন্ট করার জন্য আমরা এই সেলে লিখবো প্রিন্ট তারপর প্যারান্থিস তারপর সিঙ্গেল কোড এই সিঙ্গেল কোটের মধ্যে আমরা যে প্রিন্ট করতে চাই যেহেতু আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব তাই লিখবো হ্যালো ওয়ার্ল্ড তো এই রান করার জন্য আমরা এই রান বাটনটা ইউজ করতে পারি অথবা আমরা ইন্টার কিবোর্ড থেকেও ইউজ করতে পারি তো এখন আমরা প্রিন্ট করার জন্য ডাবল কোড ইউজ করতে পারি সিঙ্গেল কোড ইউজ করতে পারি তো এখন ডাবল কোড ইউজ করি দেখি প্রিন্ট পারানসিস ডাবল কোচ তারপর আমরা রান করি দেখুন সেম রেজাল্ট এখন হচ্ছে যে আমরা যে প্রিন্ট করলাম এই এর মধ্যে পাইথন কি কাজ করলো তো এই প্রিন্ট করার জন্য আমরা ইউজ করছি যে প্রিন্ট ফাংশন অর্থাৎ এটা হচ্ছে প্রিন্ট ফাংশন এই প্রিন্ট ফাংশনটা কি করে এই প্রিন্ট ফাংশনটা হচ্ছে একটা স্পেসিফাইড মেসেজ আপনার স্ক্রিনে প্রিন্ট করে তো এখন স্পেসিফাইড মেসেজ কোনটা স্পেসিফাইড মেসেজ হচ্ছে এই যেটা আপনি কোটেশনের মধ্যে রাখছেন যেটা হচ্ছে স্পেসিফাইড এখন যদি আপনি চান যে সিঙ্গেল কোট এবং ডাবল কোট দুইটি ইউজ করে প্রিন্ট করবেন তখন কী হয় যদি আমরা সেটা করার ট্রাই করি প্রিন্ট তো আমরা একদিকে রাখবো সিঙ্গেল কোট একদিকে একদিকে রাখবো ডাবল কোট প্রথমে আমি দিলাম সিঙ্গেল কোট তো এটা আমি কেটে দিই হ্যালো ওয়ার্ল্ড তো এখন হচ্ছে আমরা ইউজ করব ডাবল কোট তো এটা যদি করি এখন যদি আমি রান করার ট্রাই করি দেখুন এটা এরোড দেখাচ্ছে যাচ্ছে সিনট্যাক্স এরোড অর্থাৎ সিঙ্গেল কোড এবং ডাবল কোড একসাথে ইউজ করে আমাদের আলাদা আলাদা করে ইউজ করতে হবে তো এখন কথা হচ্ছে কখন আমরা একসাথে ইউজ করতে পারবো এখন যদি চিন্তা করেন আপনি একটা হচ্ছে হিজ এ গুড বয় যেটা প্রিন্ট করি আমরা তো আমরা প্রথমে সিঙ্গেল কোড দিয়ে ট্রাই করি সিঙ্গেল কোড এ গুড বয় দেখুন এখন আমি যখন হিজের জন্য যে অ্যাপোস্টিভ এসটা এটা যখন দিয়ে যাচ্ছি তখন কি হচ্ছে আমার শুধু স্পেসিফাইড হয়ে যাচ্ছে হিটা পাখিটা কিন্তু স্পেসিফাইড না এখন যদি আমরা প্রিন্ট পুরোটা লিখি হি ইজ গুড বয় এটা যদি আমরা প্রিন্ট করতে চাই দেখুন এখানেও ইনভ্যালিড সিনটেক্স দেখাচ্ছে অর্থাৎ সম্পূর্ণ যে মেসেজটা আমরা প্রিন্ট করব সেটা স্পেসিফাইড না এখন এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে হচ্ছে ডাবল কোড সেটা করেই দেখি আমরা প্রিন্ট প্যান্থিস ডাবল কুড এ গুড পর এবার দেখুন যে সম্পূর্ণ মেসেজটা এটা কিন্তু স্পেসিফাইড অর্থাৎ ডাবল কোড মধ্যে রয়েছে এখন যদি আমরা রান করি তাহলে সুন্দরভাবে রান হচ্ছে তো আজকে এই পর্যন্তই সি ইউ ইন দ্য নেক্সট টিউটোরিয়াল থ্যাংক ইউ